আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। তো আজকে যে ডিভাইসটি আমরা তৈরি করব, সেই ডিভাইসটির মাধ্যমে বিদ্যুৎ না থাকলেও মোবাইল চার্জিং করা যাবে। তো সেটি হচ্ছে একটি পাওয়ার ব্যাংক। তো এই নষ্ট এলইডি লাইট থেকে আমরা একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো কাজের জন্য আমাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে একটি নষ্ট এলইডি লাইট। তো যে লাইটটির সার্কিট প্লাস বাল্ব দুটি নষ্ট থাকলে হবে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। তো লাইটে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে লাইটটি এসিডিসি হয়, অথবা বিদ্যুৎ না থাকলেও যে লাইটগুলো জ্বলে অথবা ব্যাটারি আছে সেই লাইটগুলো হতে হবে, কারণ তা না হলে কিন্তু হবে না। তো আমাদের সেই রকম একটি লাইট নিলাম, তো নষ্ট এটির সার্কিট প্লাস বাল্ব দুটি নষ্ট থাকলেও চলবে, কোনো সমস্যা নাই। তো সেরকম একটি বাল্ব নিতে হবে প্রথমত। তো বাল্বটি নেওয়ার পর বাল্বটি আমরা খুলতে হবে। তো বাল্বটি খুললে যেরকম যে লিথিয়াম ব্যাটারি থাকে 3.7 ভোল্ট, তো এরকম একটি লিথিয়াম ব্যাটারি বের করে নিতে হবে। ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, তো লাইট প্লাস সার্কিট দুটি নষ্ট থাকলেও এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিগুলো ইউজ করা যায়। তো ব্যাটারিগুলো কিন্তু হেভি টেম্পার। তো তারপর আমরা ব্যাটারিটি আগে টেস্ট করে নিব। তো টেস্ট করার জন্য আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার টেস্ট করব। মাইনাসটি মাইনাসের সাথে এবং প্লাসটি প্লাসের সাথে সংযুক্ত করতে হবে। আমাদের কিন্তু এটি পুরোপুরি ভোল্টেজ আছে, কারণ ব্যাটারিটা ভালো আছে। তো লাইট প্লাস সার্কিট ড্যামেজ হলেও কিন্তু আমাদের যে লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু অনেক ভালো থাকে। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিগুলো ইউজ করা যায়। তো বিদ্যুৎ না থাকলেও আমরা যে বিষয়টি তৈরি করব, যে বিদ্যুৎ না থাকলেও সেটি দিয়ে অনায়াসে মোবাইল চার্জিং করা যাবে। তো এই স্যাম্পল একটি ডিভাইস দিয়ে, তো ব্যাটারির আমরা প্রথমে কাজ করব। তো ব্যাটারিতে আমাদের প্লাস মাইনাস দুটি তার জ্বালাই করে নিতে হবে সোল্ডারিং দিয়ে। তো অবশ্যই একটি খেয়াল রাখতে হবে যে যে ব্যাটারির যে পিনগুলো আছে, পিনগুলো কিন্তু সরাসরি সোল্ডারিং হয় না। তো সেই ক্ষেত্রে ফ্রিজ পেপার দিয়ে, এরকম ফ্রিজ পেপার দিয়ে হালকা একটু ঘষে লিকেজটি কেটে নিতে হবে, তা না হলে কিন্তু সেখানে কোনো প্রকার সোল্ডারিং হবে না। তো অবশ্যই একটু ভালোভাবে ঘষে নিতে হবে, প্লাস মাইনাস দুটি টার্মিনালই ভালোভাবে ঘষে নিতে হবে। যাতে লিকেজটা কেটে যায়, তো লিকেজটা না কাটলে কিন্তু ওইভাবে, এই যে লিকেজটা কেটে গেছে, লিকেজটা না কাটলে কিন্তু শোল্ডারিং ধরবে না। তো এটা এখন আমরা শোল্ডারিং করব। তার জন্য একটি ক্লামের সাথে লাগিয়ে নিলাম। এবং দুই টুকরা তার নিতে হবে এরকম,
সো একটি প্লাস একটি মাইনাস, আমরা প্লাসের সাথে প্লাসটি লাগিয়ে নিব লাল তারটি। এখন হচ্ছে আমাদের মাইনাসে তার লাগাতে হবে, মাইনাসটিতে আমরা হলুদ তার লাগিয়ে নিব। আমাদের কিন্তু এরকম দুটি তারই লাগানোর শেষ, তো আমাদের ব্যাটারি সেকশনের কাজ কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন ব্যাটারি সেকশনের কাজ আমাদের শেষ। তো এখন আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে মাত্র 20 টাকা দাম এরকম একটি সার্কিট। তো এটি 3 ভোল্ট থেকে 5 ভোল্ট কনভার্টার, সার্কিটটি কিন্তু মাত্র 20 টাকা। তো এটি দিয়ে চার্জিং সকেট সব লাগানো আছে, একদম রেডি সার্কিট, এটি দিয়ে অনায়াসে লাগানো যায়। তো আমরা এটার যে প্লাস মাইনাস আছে, তো সেইখানে আমরা ব্যাটারি প্লাস মাইনাস লাগিয়ে নেব, যে বি প্লাস বি মাইনাস, ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস দুটি ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো সংযুক্ত করার আগে ভালোভাবে একটু শোল্ডারিং দিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে লেগে থাকে। তো সার্কিটটি লাগানোর পর আমরা এটি চার্জিং টেস্ট করব, যে চার্জিং নেই কিনা। তো এখন আমরা চার্জিং একটি সকেট লাগিয়ে চার্জার লাগিয়ে টেস্ট করে নিব, যে চার্জিং হচ্ছে কিনা। এটি কিন্তু চার্জিং নিচ্ছে, যে বাতিটা কিন্তু চিপ দিতেছে। তো বাতিটা কিন্তু এইরকম নাড়াচাড়া করলে বোঝা যাবে যে এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো এখান থেকে এখন আউটপুট ভোল্টেজ আমরা টেস্ট করব, তো একটি লাইট চার্জ দিয়ে দেখাবো। তো এটিতে কিন্তু অনায়াসে অনেক সুন্দর চার্জিং হয়। তো এরকম একটি কেবল নিলাম, তো কেবলটিতে আমরা এখানে সকেট লাগাবো। সকেট লাগানোর পর একটি লাইট চার্জিং দিব। লাইট কিন্তু চার্জ হচ্ছে, ফ্লাশটি অফ করে দেখাই, লাইট কিন্তু চার্জ হচ্ছে প্লাস সার্কিটও জ্বলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব না করে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।